নাটোরের বড়াই গ্রামে বিভিন্ন বাড়িতে ও দোকানে মাদক বিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন উপজেলার বনপাড়া পৌর এলাকায় ও বড়াই গ্রামে পৌর এলাকার বিভিন্ন বাড়িতে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বনপাড়া পৌরসভার কালিয়া কাপুর এলাকার উজ্জ্বল পবিত্র গমেজ ও বড়াই গ্রাম পৌর এলাকার কাউন্সিলর আব্দুল সামাদের বাড়িতে এ অভিযান চালানো হয় এ সময় উজ্জ্বল পবিত্র গমেজের বাড়ি থেকে গাজা গাজাসহ তাকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয় এছাড়া ওষুধের দোকানেও অভিযান চালানো হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান মাদকের ভয়াবহ বিস্তার রোধে এবং সমাজকে রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে